আজকে দত্তপুকুর একটা স্পেশাল জায়গায় যাব আমার সাথে এই রানা ভাইকে নিয়ে এসেছি। এবার যেতে যেতে তো কিছু দেখানোর নেই, ওখানে গিয়ে দেখাবো। পুরো রাস্তা ফাঁকা, এখন সকালবেলা সবাই দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। সকালে হাঁটাটাও হচ্ছে, আর ওখানে আমাদের বাড়ির পাশেই একদম, ওখানে জিনিসটা খুব স্পেশাল, ওখানটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। মান আপনি জেব সে ফকির হ্যায় ফির ভি ইয়ারো দিল কে হাম আমির হ্যায় মিটে জো প্যার কে লিয়ে ভো জিন্দগি জলে বহার কে লিয়ে ভো জিন্দগি কিসি কো হো না হো হমে তো এতবার জিনা এসে কা নাম হ্যায়। দেখো কোথায় চলে এসেছি, কিন্তু আসার পরে দেখি এতটাই কপালটা খারাপ যে যে চা খাবো আমরা সেই চা হবে না, কারণ ওখানে যে দুধটা হচ্ছে সেই দুধে এখনো সর পড়েনি। তাই এক ঘন্টা মতন ওয়েট করতে হবে, এক ঘন্টা ওয়েট করে তারপরে চলো ততক্ষণ দেখা যাক কি করা যায়। আর এখানে সবচেয়ে কম 10 টাকার চা, তারপরের থেকে শুরু 80 টাকা অব্দি দাঁড়গায় জিজ্ঞেস করলাম চা রয়েছে। এখানে ভিড় রয়েছে বলে দাদা কথা বলতে পারছে না, তো গ্রিন টি মালাই চা স্পেশাল চা সবই রয়েছে। আমরা চা নিয়েছি নর্মাল, তারপরে এসে যে স্পেশাল চা সেই মালাই চাটা খাবো। চলো ওখানে এক ঘন্টা ওয়েট করতে হবে। তাই আমার এখানে এর পাশেই আমার হলো জিম, জিম থেকে একটু তাহলে একটু ঘুরে আসি, তারপরে আবার ওখানে যাব, কেননা এক ঘন্টা তো এক জায়গায় বসে থাকা যায় না আর ভালোও লাগে না। আমাদের মালাই চায়ের স্বর পড়ে গেছে দুধে। একটু ব্যায়াম করে আসলাম এক ঘন্টার জন্য, তারপরে হলো
এটা হলো আমাদের সাপ্লিমেন্ট। তা দেখা যাক কে কেমন টেস্ট। আজকেরটা আগে তো খেয়েছি, খুব টেস্ট লেগেছে। আর এখানে আমার এটা মালাই চাটাই সবচেয়ে স্পেশাল লাগে, আর চকলেটটা মোটামুটি, আর নর্মাল চা তো খুব ভাল লাগে। আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তোমরা যদি দত্তপুকুর থেকে কখনো যাও আসো, তখন এই দত্তপুকুর হাটখোলা নামে এই উজান চা স্টলে এসে একবার একটু চাটা টেস্ট করে দিও। আর হলো এমনিও তোমরা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারো, এখানে সন্ধ্যার সময় প্রচুর ভিড় থাকে, সব ইয়ং ছেলে মেয়ে সবাই এখানে এসে চা খাবে, আড্ডা মারবে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।